হযরত বেলাল রে কইলা বুঝলে রে দুনিয়ার সম্পদ লোভ দেখায়া বেলাল তার ঈমান বিক্রি করবে না দুনিয়ার সব সম্পদ দিতেও যদি রাজি হও দুনিয়ার সম্পদ ছাড়তে রাজি বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই বেলালের মতো যারা খাঁটি ঈমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা ওরা সকাল বিকাল টাকার কাছে বিক্রি হয় টাকার বান্ডিল যেদিকে ওদের ফতোয়া সেইদিকে কথা বলে না কেন বহু তালাক হয়ে গেছে নেওয়ার কোনো উপায় নাই 5000 10000 টাকা যদি হুজুরের হাতের মধ্যে দিয়ে দেওয়া হয় হুজুর তখন বলে মানুষ তো ভুল করে রাগান্বিত হয়ে ঘটনা ঘটছে তওবা করে আরেকবার রিস্ক নেওয়া যায় টাকার গন্ধে অবৈধ বইটাকে বৈধ বানায় দেয় বোঝেন নাই টাকা যেদিকে ওদের ফতোয়া সেইদিকে টাকা হইলে বাতিলের পক্ষে ফতোয়া কথা কয় দেখেন আছে না না আছে না টাকার কাছে বিক্রি হয়ে গেছে এত বিক্রি হয় একটা ডিম কোয়ার্টার প্লেট বিরিয়ানি এর কাছে বিক্রি হয় কথা কয় না সাধারণ দুনিয়াবি সুযোগ সুবিধা পাইলে হুজুর এমন তেল তেলা হুজুর হয় বাপ রে বাপ সুবিধাবাদ জিন্দাবাদ কথা কন আছে না নাই দুনিয়া লোভ করে কোনো লাভ নাই এই দুনিয়াতে যদি চিরকাল টিকে থাকা যাইতো তাহলে লোভ করে লাভ হইতো যেতে হবে বিদায়ের ঘন্টা কখন বাজবে ওই যে লোভের টাকা নিয়ে ঘরে পৌঁছার আগে তোমার মৃত্যু হতে পারে কথা বলে ঠিক কি না এই জন্য বেলালের মতো যারা খাঁটি মুমিন খাঁটি ইমানদার বেলালের উত্তরসূরিরা কখনো ইমান বিক্রি করবে না টাকার কাছে কখনো তারা বিক্রি হবে না কথা বলেন ঠিক কি না ভালো করে বোঝেন বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনেন এইবার আবু জাল ডেকে বলে বেলাল রে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল চাবুক দিয়ে পিটাও চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে হযরত বেলালের কালো সামরাটা ফেটে রক্ত ঝরতেছে এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে আবু জেল ডেকে বলে বেলাল রে মারতে মারতে পিঠটা পেটে রক্ত ঝরতেছে এরপরে কি কালেমা ছাড়বে না হযরত বেলাল ডেকে বলে আবু জেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি কিন্তু ইসলামের পথ ছাড়তে রাজি নাই এইবার যুবকদের বলো পায়ের রশি লাগাও হযরত বেলালের পায়ের রশি লাগাইয়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায়া শেষরায়া নিয়া ঘোরা হলো আরবের গরম বালি কত গরম জানেন চাল দিলে মুড়ি হয়ে যায় এত গরম সেই গরম বালিতে হযরত বেলালকে শেষরায়া শেষরায়া নিয়া ঘোরা হলো বাবলা গাছের কাঁটাগুলো জিব্বাতে পেরেগের মতো মারা হলো বেলালের উপরে নির্যাতন জুলুম করতে করতে এইবার দেখে বলে বেলাল রে সাবুক দে পিটাইলাম মরুভূমির গরম বালিতে শেষরায় নে ঘুরলাম এরপরেও কি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ধর্ম ত্যাগ করবি না হযরত বেলাল দেখে বলে আবু জালাল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন আল্লাহ এইবার আবু জেল বলে এ যুবকের দল যাও বড় একটা পাথর নিয়ে আসে বেলালের বুকের উপরে চাপায় দাও বিশাল বড় একটা পাথর নিয়ে আসা কয়েকজন যুবক মিলে হযরত বেলালের বুকের উপরে চাপায়া দিয়া আবু জেল মনে মনে ভাবলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফেরা চলে গেল হযরত বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর এরপরও জিব্বা নারায় জিকির করে কার আপনাকে দুঃখ জিকির করার জন্য কেউ পিটাই না মারে না জিকির করার জন্য আলাদা সময় লাগে না দোকানদারি করতে করতে জিকির করা যায় রিক্সা ভ্যান চালাতে জিকির করা যায় কৃষি ক্ষেতে কাজ করতে জিকির করা যায় অযথা বসে আছেন জিব্বা নাড়ায় জিকির করেন হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিব্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না ভাইরা আমার
এইবার হযরতে বেলাল জিব্বানার আল্লাহর জিকিরি কর বুকের উপরে বিশাল বড় পাথর চোখের কোণা দিয়ে পানি ঝরতেছে আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে যদি ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয় আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে হযরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ পাক তোলার মতো নরম বানিয়ে দিয়েছে এইবার বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আশিক রাসূল বেলাল নবীর পাগল বেলাল পোস্টার ব্যানার ছাপাইলে আশিক রাসূল হওয়া যায় না 63 দিন ঈদে মিলাদুন নবী পালন করলে আশিক রাসূল হওয়া যায় না কথা কর না আশিক রাসূল বেলাল নবীর পাগল বেলাল নবী যখন কোন মক্কার গলিতে পথ চলে হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায় আমার নবী ডেকে বলে বেলাল রে বুঝি না একবার ডানে যায় একবার বামে যাও হযরত বেলাল ডেকে বলে নবী গো আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন ওই কাফেররা হলো আপনার শত্রু আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না আবার ডান দিকে যায় ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে নবী গো সর্বপ্রথম জানো আমি বেলালের বুকের ভিতরে ঢোকে নিজের জীবনের বিনিময়ে রাসূলকে আগলায় রাখতেন হযরত বেলাল বলেন আল্লাহু আকবার সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা নবীজির কান পর্যন্ত যখন চলে গেল আমার নবী তখন ডেকে না ওকর আমার বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হযরত ওকর কয় কোন দাম বেশি দিয়া গোলামি জীবন থেকে দাসত্বের জীবন থেকে উমাইয়ার কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলেন আল্লাহু আকবার একদিকে সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম অন্যদিকে সন্তান হারানোর ব্যথা নবীজির মনটা ভীষণ খারাপ চোখের কোণায় পানি কথা বুঝেন নাই মনে হয় নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল রে আমার বন্ধুর মা নাই বাবা নাই আমার বন্ধু জন্মের আগে তার বাবাকে হারিয়ে ফেলেছে জন্মের 6 বছরের পরে মাকে হারিয়েছে আমার বন্ধুর দুনিয়াতে আমি সারা কেউ নাই এ জিবরাইল আমার বন্ধুর মনটা বুঝতে পারি আমি আল্লাহ সইতে নাই পারি লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায়া আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি হযরত আনাস দেখে বলে নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ চোখের কোণায় পানি আবার কেন মুসকি আসেন আমার নবী দেখে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা বিষয়টা জানো কিন্তু এই মাত্র আমার মুসকি হাসি দেওয়ার কারণ হলো আসমান থেকে জিব্রাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো বিশ্ব নবী তখন সাহাবা ইকরামদের সামনে তেলাওয়াত করলেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া কাহুয়াল আবতার আল্লাহু আকবার বিরক্ত লাগে শোনেন ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম আজকে আপনার বয়স 50-60 বছর পার হয়ে গেছে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন কমপক্ষে 40 বারেরও বেশি সূরা ফাতিহা প্রত্যেকটা দিন পাঠ করতে হয় কেউ কি বিরক্ত হয়ে বলেছে যে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না ভাই বলেছে বলেনি ভালো করে বলেন আপনার মসজিদের ইমাম সাহেব মনে করেন 30-40 বছর ধরে ইমামতি করে কোন হুজুরকে বলেছে ভাই প্রত্যেক বছর প্রত্যেকটা দিন আমি তো সূরা ফাতিহাতে নামাজ পড়লাম নিয়ত করেছি 30 বছর ইমামতি করছি আপনারা তো আমার মুসল্লি আমার কথা তো শুনবেন তো কাল মাগরিব থেকে সূরা ফাতিহা বাদ ইখলাস দিয়ে শুরু কি বলবেন হুজুর যদি প্রথম রাকাতে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ পিছন থেকে কি বলবেন আল্লাহু আকবার হুজুর
আগে সূরা ফাতিহা পড়েন এরপরে অন্য সূরা ধরেন আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াতে চায় বিনা বেতনে চাকরি করলেও তার পিছনে নামাজ পড়ব কারণ সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে তাহলে কোরআন এমন একটি কিতাব উম্মতে মুহাম্মাদের জন্য জীবন্ত মুজিজা কিয়ামত পর্যন্ত এই কোরআনের আকর্ষণ মুসলমানদের কাছে কমবে না সুবহানাল্লাহ এই কোরআন যত পড়বেন আকর্ষণ তত বাড়বে যার কণ্ঠ যত ভালো তার কণ্ঠ দিয়া কোরআন শুনতে তত বেশি মধুর লাগে কথা বলে ঠিক কি না কিন্তু যারা তেলাওয়াত করতে পারে না উল্টাপাল্টা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম আসরা আলম তারা কাইফা ফালা তেলাওয়াত সহি শুদ্ধ না সুন্দর না আছে না না তেলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা এরা যদি তেলাওয়াত শুরু করে আলিফ লাম মিম যালিকাল কিতাবুলা রাই আছে না না এই কোরআন তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে সুপারিশ করবে এই কোরআন তেলাওয়াতকারী ব্যক্তির উপরে লানত দেবে কথা কয় না কথা কয় না তাহলে কিভাবে করতে হবে আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কোরআনা তারতিলা কোরআনকে তারতিলে সই স্পষ্ট করে ধীরে ধীরে সই শুদ্ধভাবে সুন্দর করে তেলাওয়াত করতে হবে কথা বলে ঠিক কি না আর সই শুদ্ধ তেলাওয়াত শিখতে হলে অবশ্যই ছোটবেলায় সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়া লাগবে কোরআন হাদিস শিখান ছোটবেলায় দুই চার বছর পড়ান প্রত্যেকটা ছেলেকে যে হাফেজ মুফতি মুহাদ্দিস বানাইতে হবে এমনটা না কিছুদিন মাদ্রাসায় পড়ান যদি দেখেন মেধা ভালো এই যে কয়েকদিন আগে বাংলাদেশের একটা ছেলে 36 দিনে কোরআন মুখস্থ করছে বলা যায় না আপনার চারটি সন্তানের মধ্যে এমন একটা সন্তান আল্লাহ আপনাকেও দিয়েছে আপনি মাদ্রাসায় দেন নাই টের পান নাই কথা বলে ঠিক কি না আপনার এতগুলো সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন আছে কি মরার পরে একটা ছেলে জানাজার ইমামতি করবে এমন স্বপ্ন আপনার দেখতে মনে চায় না তাহলে এরকম দিনই মাদ্রাসায় সন্তানদেরকে দেওয়ার দরকার আছে না নাই আপনি দুনিয়ার সব বোঝেন এই জায়গায় ব্যথা করলে চলে যান ইবনে সিনায় পরীক্ষা নিরীক্ষা করে 12,500 টাকা শেষ ডাক্তার পরে বলে একটু গ্যাস 10 টাকার ট্যাবলেটের জন্য 12,500 টাকা শেষ কোনদিন তো একটা হুজুরের কাছে যায় 500 টাকা 1,000 টাকা মসজিদের ইমাম সাহেবের হাতে দিয়ে যে হুজুর দেখেন তো আমি দুই রাকাত নামাজ পড়ি আমার সালাতটা ঠিক আছে কিনা আমার রুকু সিজদা ঠিক আছে কিনা তাসবিহগুলো ঠিক আছে কিনা আমার তিলাওয়াত ঠিক আছে কিনা দরুদ শরীফ দোয়াই কুনুত এগুলো ঠিক আছে কিনা কখনো বলেছেন বলেন ও চিকিৎসার দরকার নেই নাকি কোন রাগ করেছেন কোরআন যত পড়বেন তত মজা লাগবে কোরআন জোরে বললে মজা লাগে টেনে বললে মজা লাগে কোরআনের ভিতরে আল্লাহ আকর্ষণ দিয়েছে কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ কমবে না সুবহান জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু একটা গান দুই দিন তিন দিন চার দিন শোনার পরে মানুষ কয় টেম্পারি বন্ধ কর কিসের বাদাম ফাটে সে আসে কথা কোন ঠিক কি না এক এক শিল্পী এক একটা গান গাইলে দুই দিন চার দিন শোনার পরে মানুষ বিরক্ত হয়ে যায়